স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের মদতে খুনের হুমকি দেওয়া হচ্ছে। বিস্ফোরক অভিযোগ করলেন কাকুরগাছি নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। বিজেপি কুৎসার রাজনীতি করছে, অভিযোগ ওড়ালো রাজ্যের শাসক দল। প্রাণ সংশয়, নিরাপত্তাহীনতা, যে কোনো দিন খুন হয়ে যেতে পারেন। লালবাজারে গিয়ে এমন বিস্ফোরক দাবি করলেন কাকুরগাছি নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। দোসরা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন মৃত্যু হয় কাকুরগাছির বাসিন্দা বিজেপি শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারের। পরিবারের অভিযোগ, ভোটের ফল বেরোনোর পর শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাকে। ঘটনার দিন যখন বাড়িতে হামলা হয় সেই মুহূর্তে ফেসবুক লাইভ করছিলেন অভিজিৎ। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, গাড়ি ঘরদোর ভাঙচুর করলো। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নামে সিবিআই। মৃতের দাদা বিশ্বজিৎ সরকারের অভিযোগ, ঘটনার পর থেকেই নানাভাবে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা শুরু হয়। বুধবার দুই দুষ্কৃতী বাইকে করে এসে তাকে খুনের হুমকি দেয় বলে লালবাজারে লিখিত অভিযোগ করেন তিনি। পরেশ পালের নামে কমপ্লেন করেছি, যে কোনো মুহূর্তে আমাকে খুন করে দেওয়া হতে পারে এবং আমার খুনের জন্য এই পরেশ পাল এবং ওসি নারকেলডাঙ্গা দায়ী, সেটাই আজকে পুলিশ কমিশনারকে জানিয়ে যাচ্ছি। মৃতের দাদা এই অভিযোগ তুললেও এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন শাসক দলের বিধায়ক। অভিজিৎ সরকারের মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। ঠিক আরো দুর্ভাগ্যজনক যে ওর দাদাকে নিয়ে বিজেপি দল যা করাচ্ছে বা বলাচ্ছে, পরেশ পালকে কালিমা লিপ্ত করার জন্যই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের কথা কে গেছে কি যায়নি আদৌ। এর আগে সিবিআই এর কাছে হোমিসাইড শাখার দুই আধিকারিকের বিরুদ্ধে পরিবারের উপর চাপ সৃষ্টির অভিযোগ তোলেন মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়েও রাজ্য সরকার রাজভবন সংঘাত। ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের সঙ্গে তুলনা করে রাজ্যপালকে খোঁচা অমিত মিত্রের। যে প্রশ্নের উত্তর চেয়েছিলাম তার উত্তর কোথায়, সুর চড়ালেন রাজ্যপালও। আর এ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। রাজ্য সরকারের বিচার সম্মেলনীতে নবান্ন রাজভবনের সম্পর্কের যে উষ্ণতা দেখা গিয়েছিল তা উধাও হতে ২৪ ঘন্টাও লাগেনি। আর উষ্ণতা শৈত্যে পরিণত হতেই ফের মারতে শুরু করেছে রাজ্য সরকার আর রাজভবনের সংঘাত। একই সঙ্গে তুঙ্গে উঠেছে রাজ্যের শাসক বিরোধী তরজাও। ওনার ভূমিকাটা অনেকটা রাজনৈতিক দলের প্রতিনিধির ভূমিকার মতন হচ্ছে। বিরোধী দলের নেতা যা বলবেন উনি সেটাই বলছেন। পার্থদা তো তৃণমূলে হয়ে কথা বলছে, পার্থদা তো মন্ত্রী বা বাংলার একজন মানুষ হিসাবে কথা বলছেন না। সোমবার বিচার সম্মেলনের অনুষ্ঠানে রাজ্যের শিল্পে বিনিয়োগ টানতে রাজ্যপালকে বিদেশে যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তাতে সম্মতি জানিয়ে পাশে থাকার বার্তা দেন জগদীপ ধনখড়। কিন্তু মঙ্গলবারই পরপর দুটি টুইট করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন রাজ্যপাল। এমনকি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও তোলেন। এর পাল্টা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ও মুখ্য অর্থ উপদেষ্টা অমিত মিত্র টুইট করে বলেন, বাণিজ্য সম্মেলনে রাজ্যপালের টুইট ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের শ্রেষ্ঠ উদাহরণ। 9 নভেম্বর তিনি মুখ্যমন্ত্রীর পরবর্তী সম্মেলনের পরিকল্পনাকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। বলেন, উন্নয়নের জন্য যা করার আমি করব। কিন্তু 24 ঘন্টার মধ্যেই এক বছর আগে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে লেখা একটি চিঠিকে সামনে এনে বাণিজ্য সম্মেলনে বিষ ঢালতে শুরু করলেন। একই সঙ্গে টুইটে 2020 সালে বাণিজ্য সম্মেলনের তথ্য সংক্রান্ত রাজ্যপালকে পাঠানো 4 পাতা চিঠিও শেয়ার করেন। এরপর বুধবার রাতে ফের টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, ডক্টর মিত্রর কাছ থেকে এরকম ভাষা আশা করা যায় না। আনন্দের সঙ্গে তিনি এড়িয়ে যাওয়ার পথই বেছে নিয়েছেন। আমি যে 5টি বিষয় তুলে ধরেছিলাম তার উত্তর কোথায়, এখানেই শেষ নয়। তদন্তের হুঁশিয়ারি দিয়ে জগদীপ ধনখড় লিখেছেন, একটি তদন্তই স্তূপীকৃত কঙ্কালের ওপর থেকে পর্দা সরাবে। রাজ্যপাল একটা চেয়ারের তো একটা সম্মান আছে, আমি আশা করবো যে তিনি সেই চেয়ারের সম্মান দেবেন। বিরোধী দলের নেতা যা বলবেন উনি সেটাই বলছেন। উনি বারবারই একবার গিয়ে যা বলছেন পরবর্তীকালে গিয়ে তার উল্টোটাই বলছেন। এরকম সিদ্ধান্তহীনতায় বা তার বক্তব্যের পরস্পর বিরোধী মন্তব্য করে তিনি কি চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। তিনি বাংলার যে ভালো হচ্ছে না এটা উনি বুঝবেন কবে সেটাই আমি ভাবি। গভর্নর যে কথাটা বলেছেন একটাও কোনো খারাপ কথা বলেছেন? আপনি বলছেন ইনভেস্টমেন্ট এসছে, ইনভেস্টমেন্টটা কোথায় এসছে? আপনি বলছেন 13 লাখ কোটি টাকা এসছে, আমরা বলছি এই টাকাটা কোথায় গেছে? আগামী বছর 20 ও 21 এপ্রিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার আগেই অবশ্য এ নিয়ে শুরু হয়ে গেল চাপানোতর।
কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ। এবার কি রাজনীতির রোষে পড়ল তৃণমূল নেতা ও মন্ত্রী ব্রাত্য বসুর ছবি? গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে তার পরিচালিত ছবি বাদ যাবার পর চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তার অভিযোগ, ছবি বাদ যাবার পেছনে রয়েছে রাজনীতি এবং বিজেপি। অভিযোগ মানতে নারাজ বিজেপি। ফের কি শাসকের রোষে শিল্প? গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার আগে ফের উঠল এই প্রশ্ন। উৎসব হচ্ছে আগামী 20 নভেম্বর, চলবে 28 নভেম্বর পর্যন্ত। এবারের উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়েছিল 25টি ছবি, তার মধ্যে ছিল ব্রাত্য বসুর পরিচালিত ছবি ডিকশনারি, যে ছবিতে অভিনয় করেছেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। কিন্তু সূত্রের খবর, আচমকাই বাদ পড়েছে ব্রাত্য বসুর পরিচালিত এই ছবি। যখন গোয়াকে পাখির চোখ করে নিয়মিত সেখানে যাচ্ছেন তৃণমূলের নেতা সাংসদরা, তখন সেই গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকেই তৃণমূল নেতার ছবি বাদ পড়ায় তৈরি হয়েছে বিতর্ক। ছবির পরিচালক ব্রাত্য বসুর দাবি, তার নামের বানান ভুলের অজুহাতে নির্বাচিত হওয়ার পরও ছবিটিকে বাদ দেয়া হয়েছে। এর পিছনে বিজেপির রাজনীতি দেখছেন পরিচালক। পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, রাজনৈতিক ভাবে, কিন্তু যখন ছবিটি নির্বাচিত হয় তারপর বোধহয় তাদের কাছে কোনো খবর যায়, সেখানে আমার রাজনৈতিক পরিচয়ের কথা ওঠে, জানি না এখান থেকে কোনো ফোন গেল কিনা, এখান থেকে কোনো কলকাটি নাড়া হলো কিনা। তখন দিল্লির কর্তাদের টনক নড়ল এবং দিল্লির কর্তারা এই ছবিটিকে বাদ দিলেন। বিজেপি অবশ্য রাজনৈতিক কারণে ছবি বাদ দেওয়ার অভিযোগ মানতে নারাজ। কোথাও কোনো ত্রুটি থাকতে পারে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিজেপি তো কোথায় কোনো চিত্র পরিচালক কী দেখাচ্ছেন সেটা নিয়ে তো রাজনীতি করে না। সেটা যদি হতো তাহলে ব্রাত্য ছবিটা অতদূর পর্যন্ত পৌঁছতে পারত। ছবিটি নির্বাচিত হওয়ার খবর জানিয়ে একাধিক মেইল আসার পর কেন বাদ দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পলিটিক্যাল কারণের জন্য একটা সিনেমাকে চুজ করা এবং তারপরে সেটাকে আবার রিজেক্ট করে দেওয়া, তাহলে সেটা খুব অন্যায় হবে। আমরাও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল করি, সেখানে কিন্তু আমরা সবাইকে নিয়ে করি। আমার মনে হয় এটা বিজেপি তো একটা এইভাবেই দেশটা চালাতে চাইছে আর কি। দেশের সিনেমা বা নাটক নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। 2002 সালে বন্ধ হয়ে গিয়েছিল ব্রাত্য বসুরই লেখা উইঙ্কেল টুইঙ্কেল নাটকের শো। নাম আমলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লেনিনের জীবনের উপর তৈরি ছবি টরাস দেখানো নিয়েও ঝামেলা হয়। ছবি প্রদর্শনের বিরোধিতা করেন অনেকে। পরবর্তী সময়ে পদ্মাবত সহ বিভিন্ন ছবির সেটে হামলা হয়েছে। এবার সেই ধারায় বিতর্ক শুরু হল ব্রাত্য বসুর ডিকশনারি ছবি নিয়ে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কৃষ্ণনগরে কিভাবে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন, প্রতি কিভাবে করা যাবে সংপ্রথা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রশাসন, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। করোনা আবহে জগদ্ধাত্রীর বিসর্জনে কৃষ্ণনগরে কি জারি থাকবে সংপ্রথা, প্রশাসনের ওপরই সিদ্ধান্ত নেওয়ার ভার দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে আদালত কক্ষে উঠে এলো অবরোধে আটকে শিশু মৃত্যুর অভিযোগের প্রসঙ্গ। নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর বিসর্জনে বহুকাল ধরে চলে আসছে সংপ্রথা। বেশ কয়েকটি বারোয়ারি পুজো এই প্রথা মেনে আসছে। বেহারারা মণ্ডপ থেকে প্রতিমাকে কাঁধে করে প্রথমে রাজবাড়ি ও সেখান থেকে নদীতে নিয়ে যান বিসর্জনের জন্য। একেই বলে সাং প্রথা। কিন্তু করোনা আবহে সাঙে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কয়েকটি পুজো কমিটি, যার প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এদিন অ্যাডভোকেট জেনারেল জানান, কৃষ্ণনগরের যে রাস্তা দিয়ে সাং যায় সেটি জাতীয় সড়কের মতো চওড়া নয়, সাং গেলে প্রচুর ভিড় হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই অনুমতি দেয়া হয়নি। সাংপ্রথায় প্রশাসন নিষেধাজ্ঞা জারি করায় মঙ্গলবার কৃষ্ণনগরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কয়েকটি পুজো কমিটির সদস্য স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সেই অবরোধে আটকে পড়েই অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় মালদার সাকিবুল শেখের। 7 বছরের শিশুর সেই মর্মান্তিক পরিণতির কথাও এদিন আদালতে তুলে ধরেন অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, মঙ্গলবার অবরোধের জেরে আটকে গিয়েছিল অ্যাম্বুলেন্স, দুর্ভাগ্যজনকভাবে একটি শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, আদালতের নির্দেশ অনুযায়ী করোনা বিধি মেনেই দুর্গাপুজোর অনুমতি দিয়েছিল সরকার। পুজোয় প্রচুর মানুষ রাস্তায় নেমেছিল, তাই জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণ করতে চাইছি। অন্যদিকে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনের পুরনো প্রথা সাং, সেটি প্রতীকীভাবে করা যায় কিনা তা বিবেচনা করে দেখার জন্য হাইকোর্টের কাছে আবেদন করেন তিনি। এর প্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেল জানান, বিষয়টি নিয়ে প্রশাসন ভাবনা চিন্তা করতে পারে। দুপক্ষের বক্তব্য শুনে প্রশাসনকেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে আদালত। হাইকোর্টের অর্ডার অনুযায়ী আজ আমরা মিটিং করি এবং সমস্ত পুজো কমিটিকে আমরা কিছু গাইডলাইন্স দিয়েছি, যেটা আমাদের গভর্নমেন্ট গাইডলাইন্স এবং হাইকোর্ট গাইডলাইন্সের অনুযায়ী যা যা অর্ডার আছে সেভাবে যদি পুজো কমিটিরা পারমিশন মানে
প্রসেশন করতে চায়, সো তারা কালকে যদি কালকের মধ্যে আমাদের কাছে অ্যাপ্লাই করে, উই উইল গিভ দ্য পারমিশন অ্যাকর্ডিংলি। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে প্রথা মেনে আজ থেকে বেলুড় মঠ শারদা পীঠে শুরু হল জগদ্ধাত্রী পুজো। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ এবং অধিবাস অনুষ্ঠান। কাল সকাল থেকে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হবে। রবিবার সকালে দর্পণ বিসর্জন এবং রাতে প্রতিমা নিরঞ্জন।